আল্লাহ পাক ভাইয়ের জবানকে দ্বীনের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। এবং এত সুন্দর আলোচনা করতেছেন আমি ঘরে বসে শুনলাম, খুব সুন্দর। এবং আপনাদের এত ভালো লাগতেছে যে ভাইকে ছাড়তেই চাচ্ছেন না, আলহামদুলিল্লাহ। আমি চাই ভাইয়ের মর্যাদা সম্মান আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিন, জোরে বলুন আমিন। এবং তাকে আল্লাহ পাক আরো সুন্দর কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠটা আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই দোয়া করছি, সকলে বলুন আমিন। আলোচনাটাকে ধন্য করেছেন মুফতি বেলাল হোসেন হেলালি সাহেব, তিনি বাংলাদেশের মেহমান। আল্লাহ পাক তাকে নিয়ে খায়াত দান করুন, সকালে বলুন আমিন। অনেক ভাই সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা রেখেছেন, সমস্ত আলোচকের আলোচনা আল্লাহ পাক দিনের জন্য, কোরআনের ময়দানের জন্য, ইসলামের কল্যাণের জন্য কবুল করুন, সকালে বলুন আমিন। মঞ্চ হস্তি সমারে তোলামা ইকরাম, আমার সামনে বসা আমার মাথার কাছ স্মৃতির সমতুল্য মুরব্বী বাবাজি, প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জেলাপাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোণে কোণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, আজকের জান্নাতি বাগানে কোরআনুল কারীমের মাহফিলে সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে করছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা ভালো শোকা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নারায়ণ চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বরুন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরন তয়্যিবান মুবারাকান ফীহ। প্রশংসা আদায় করলাম কা? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নম্বর 109, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী যে আপনি বলুন তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালে বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার যত খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, ডিমগুলো সবই একই রকম পার্থক্য নাই মোটেও, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়াঙ্গুলের টিপ, আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক, জোরে বলেন মারহাবা। লক্ষ্য করে দরুদ সালাম, মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের আস্থায় করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছে সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পরিচিত দরুদ সালাম সকলেই পূরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কারা কারা বেজার হয়েছেন দু হাত তুলে দেখান তো দেখি। কেউ বেজার না, এত চালাক মেদিনীপুরের মানুষ আলহামদুলিল্লাহ। চালাক হবেন না মানে
গতকালকে আমি প্রোগ্রাম করেছি দক্ষিণ দিনাজপুর, সেটাই তো তাই না? এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে আসলাম। চিন্তা করেন কত দূর থেকে আসছি, কষ্ট করে, তবে কষ্ট সফল হবে তখন যখন আমি দু এক ঘন্টা আলোচনা করে আপনাদেরকে হালকা হলে এই কোরআনের অমূল্যবান মধুর বাণীগুলো শোনায়, হালকা হলে একটু হলেও তৃপ্তি দিতে পারবো, তখন বুঝবো যে না আমার এই জার্নিটা সফল হয়েছে, আয়োজকদের আয়োজনটা সফল হয়েছে। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার শুরুতে আপনাদের চেহারা দেখে আমার অত্যন্ত ভালো লাগতেছে, কারণটা কি জানেন? আমার মনে হয় এলাকায় আল্লাহওয়ালা বেশি, আলে ওলামা বেশি, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিদের সংখ্যা বেশি, এই জন্য অধিকাংশ শ্রোতা ভাইদের মাথায় টুপি দেখা যায়। সুবহানাল্লাহ, অত্যন্ত খুশি হয়েছি আমি, এটাই আমাদের হওয়া উচিত। কথা বলেন ঠিক না বলছেন? আজকে যারা টুপি ছাড়া এসেছেন, শুরুতে একটা কথা বলি, রাগ করেন না, আমি আবার আলাদা মানুষ। যারা টুপি ছাড়া এসেছেন আর যারা টুপি নিয়ে এসেছেন, দুইজনের লাভ আছে না নাই বলেন তো? টুপি ছাড়া যে মানুষগুলো এসেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনি টুপি নিয়ে মুখে দাড়ি নিয়ে সফরে রওনা করেছেন, বাস দুর্ঘটনায় দীঘা সমুদ্রে যাওয়ার পথে মাঝপথে দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে 15 জন মানুষ মারা গেছে, এর মধ্যে মনে করেন অধিকাংশ মানুষগুলো মুসলিম, তো একজনের মুখে দেখা যায় দাড়িও নাই মাথায় টুপিও নাই, তাহলে অবশ্যই মুসলমান না হিন্দু, এটা যদি দেখতে চায় কাপড় কলা ছাড়া উপায় নাই, কথা কন ঠিক না বেটা? কাপড় খুলে দেখা লাগবে মাথা কাটান আছে কি, চামড়া কেটে যদি বাদ দেয় বোঝা যাবে এটা মুসলমান, যদিও কথাটা হাসির একটু খেয়াল করে বলছেন। তাহলে আপনি যদি সফরে যান, অবশ্যই আপনার কাছে যদি একটা টুপি মাথায় না থাকলেও পকেটে যদি থাকে, অন্তত মরার পর মানুষের ইজ্জত খুলে দেখবেন, পকেটে টুপি দেখেই বুঝবে এটা মুসলমান, কথা বলেন ঠিক না বেটে? এখানে দুইটা জিনিস আমল করার চেষ্টা করবেন, হয় মুখে দাড়ি রাখবেন না হলে পকেটে সবসময় একটা টুপি রাখবেন, কথা কি বোঝা গেল? কার কখন কোন অবস্থায় মৃত্যু হবে কেউ বলতে পারে? আপনাদেরকে দেখে আমি অত্যন্ত হয়েছি খুশি, যারা আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে খুশি হয়েছেন, দুইটা হাত টান টান করে তুলে আল্লাহু আকবার নামের একটা স্লোগান দেবেন। তবে সর্বপ্রথম যারা বিয়ে করেছেন বিবাহিত ভাইয়ের একবার হাত তুলবেন, এরপরে যারা অবিবাহিত এখনো বিয়ে হয় নাই, আমি দোয়া করে দাও একটু যেন বিয়ে হয় তারা, একটু অবিবাহিত মানে তারপরে দলমত নির্বিশেষে সবাই মিলে একটা স্লোগান দেবো ইনশাল্লাহ। যারা বিবাহিত বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি, বিয়ে করেছেন গান, এই তুমি বিয়ে করছো আর 14 বছর বয়স নিয়েও হাত তুলছে, বিয়ে করছেন বা? আচ্ছা হাত তোলেন, যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন, বিবাহিত মানুষের সংখ্যাই বেশি দেখা যায়। একটা তাকবীর দেবেন, বিবাহিত মানে আজকের এই প্রোগ্রামে বিবাহিত মানুষ জিতে যায় নাকি অবিবাহিত মানুষ জিতে যায়? গলার জোর কার বেশি? আমরা বিয়ে করে কি শরীরের শক্তি কমে গেল নাকি ঠিকই আছে, একটু পরীক্ষা করা হয়। লিল্লাহি তাআলা লিল্লাহি তাআলা মোটামুটি আলহামদুলিল্লাহ। এবার যারা অবিবাহিত এসেছেন তারা হাত তোলেন তো, এবারে তুই হাত তুলিস নাকি, তুই ছোট মানুষ বিয়ে করছে হাত তুলবে? এইবার অবিবাহিত ভাইয়ের একটা তাকবীর দেবে, দেখলেন তো বিবাহিত কি সাতান সাপাইছে, কি ফাটাফাটি একটা তাকবীর দিছে তাই না? এবার যারা অবিবাহিত তারা একটা জেতার সম্ভাবনা দেখেন, লিল্লাহে তাবে লিল্লাহে তাবে। এবার দলমত নির্বিশেষে বিবাহিত অবিবাহিত মুরব্বী যারা আছেন সবাই মিলে একটা স্লোগান দেন, লিল্লাহে তাবে।
খেতালে দুর্নীতির আলো ঘরে জ্বলে। এমনিতে সমাজের দুর্নীতি কম না বেশি? বলে বলে যাই হোক, ওটা ঝোঁকে তালে বলা হয়েছে। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিঠা খাই রে। এই মার খাওয়ার পর হুশ হয়, এই কাম করছিলাম, এর আগে আমাদের হুশ হয় না। সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা বলবো না, সরাসরি আলোচনায় চলে যাব। আন্তরিক ধন্যবাদ জানাই এই আল আমিন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সেক্রেটারি সদস্য যারা আছেন, সকল ভাইদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল আমিন কি সুন্দর একটা নাম দিয়েছেন বিশ্বনবীকে, মক্কা সমস্ত কাফের বেঈমানেরা নবুয়তের আগ পর্যন্ত আল আমিন বলতেন, আল সাদিক বলতেন, সুবহানাল্লাহ। সেই নামে যুবকেরা এই সংগঠনের নাম দিয়েছে। তিনটি বছর ধরে দুই দিন বাকি ধারাবাহিক তাফসীর মাহফিল হয়, প্রতি বছরের ন্যায় আজকে এই দুই দিনের সমাপনী রজনীতে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেলা? আমাকে অনেকে হয়তো দেখেছেন মোবাইলে মোবাইলে, তাই না? আজকে সরাসরি দেখতে পেয়ে কি বেজার হয়েছে? মোবাইলে দেখেছেন হুজুরের বয়স মনে হয় বেশি, এখন যে দেখতেছি একেবারে স্যাংরা, এরকম কি মনে হচ্ছে? সভাপতি বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা পীর মানুষ, মুরব্বী বক্তা নিয়ে আসবি, মুরব্বী বক্তা হলে মাইক ধরে কি সুন্দর করে বাবা যে স্যাংরা বক্তা নিয়ে আসে, কি যে বস করবে আল্লাহ জানে। শোনেন, তামাম পৃথিবীর অবস্থা বর্তমানে করুন, এই জন্য কোরআনের ময়দানে দরকার বক্তা তরুণ। কথা বলেন ঠিক না? বেশি বলেন তো, যুবকের রক্তের স্পিরিট কম না বেশি? মুরব্বী চাষা তো এমনি চামড়া ঢিল, কি রিক্স নেবে? চাষা বেশি রিক্স নিবার গেলে কোনো আমার পেশার দাঁড়িয়ে যাবে, আর আমরা যুবক মানুষ পেশার বাড়ুক আর হার্ট অ্যাটাক করে মারা যায়, তাও হক কথা বলে যাবো। কথা বলেন ঠিক না? ভয় ভয় করবো একমাত্র কাকে? চিল্লায় বলেন কাকে? হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে কোন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলোনার হাত সানি যত আসুক, সলোনার হাত সানি যত আসুক পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি? তাহলে খুশি হয়ে থাকলে আর একবার জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের এলাকায় কারো কি এরকম বদ অভ্যাস আছে মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া আছে নাকি? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা সমাজের মধ্যে হার কিচ্ছা লোক হলো তারা, যারা কিচ্ছা মেহমানের জন্য খরচ করতে ভালোবাসে না তারাই কিন্তু মেহমান পছন্দ করে। আল্লাহর একজন পয়গাম্বার ছিলেন, নাম তার ইব্রাহিম খলিলুল্লাহ, মেহমান ছাড়া তিনি খানাই খাইতেন না, সুবহানাল্লাহ। কোন তিনি তার জীবন দশায় তিনটি কাজ করেছিলেন সর্বপ্রথম, যা তার পূর্বে অন্য কোন নবী করে নাই। কি সেই তিনটি কাজ বলবো? শুনবেন শুনবেন বলবো, শুরু করে দেবো আলোচনা। আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন নাকি শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কোন কোন ভাইয়েরা থাকবেন না তারা একটু হাত তোলেন তো। আপনারা থাকবেন না? ঝোঁকে তালে তুলেছে তিনজন না চারজন, যাই হোক, হয়তো ভাইদের মনে মন মানসিকতা ভালো নেই, এই জন্য হয়তো ঝোঁকে তালে চলেছে, সরাসরি আলোচনায় চলে যেতে চান। যারা কষ্ট করে এই কোরআনের মাহফিলে বসেছেন বলেন তো লাভ না লস?
জোরে বলেন লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, আল্লাযীনা ইস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যত বেশি আল্লাহু আকবার বলবেন তত আপনার হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে কঠিন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের, মুয়াজ্জিন যারা আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত নামাজের আযান দেয়, এদের বরদান, এদের সম্মান সবার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। মাথাটা সবার চাইতে উঁচু থাকবে। মানুষ জিজ্ঞাসা করবে, এই যে গলা বড় দেখা যায়, লম্বা মানুষটা দেখা যায়, এটা কে? বলে এটা হলো দুনিয়াতে সেই ব্যক্তি যে পাঁচ ওয়াক্ত সালাতে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে মানুষদেরকে আহ্বান করেছিল। তাহলে আল্লাহু আকবার বলার কারণে মুয়াজ্জিনের গর্দান উঁচু হবে, মাথায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল ভিআইপি টুপি পাবে, সেই টুপির উজ্জ্বলতা সূর্যের আলোকে হার মানাবে। কম সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার কারণে যদি এত কিছু পায়, আপনারা আল্লাহু আকবার বললে মনে হয় আল্লাহ কিছুই দেবে না, কিছুই দেবে না। এই জন্য আয়াত তিলাওয়াত শেষ হলে একটু আল্লাহু আকবার বলে সহযোগিতা করবেন, যেহেতু রাত্রি প্রায় 12টা বেজেই গেছে। এই জন্য 12টার পর বাংলাদেশে ওয়াজ শেষ হয়, আর কিছু কিছু জায়গায় ভারতে 12টার পর ওয়াজ শুরু হয়। এই হলো অবস্থা। তো যাই হোক, গভীরাতের বক্তা আমরা না, গভীরাতে ওয়াজ করার অভ্যাসও নাই। বেকায়দায় পড়ে দুই এক জায়গায় পরিবেশ বুঝে যে ভাইকে দায়িত্ব দিয়েছিলাম, উনি এইভাবে বলেন। তো সামনেবার থেকে ওনাকে বলে দিয়েছি যে প্রোগ্রামগুলো আমার জন্য নেবেন, আর রাত্রি 10টা থেকে 12টা, 9:30 দিলেও 12টা পর্যন্ত চালাবো, কিন্তু 12টার পরে আমি কোথাও ওয়াজ করবো না, বাংলাদেশেও করি না, ভারতেও করবো না। কথাকে বুঝতে পারছেন? এই জন্য 12টার পরে কথা বললে কি হয়, অনেক সমস্যা আছে। যারা ফজরের নামাজ আদায় করে এই মানুষগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়। আবার দেখবেন যে 12টার পরে যখন আলোচনা শুরু হয় তখন কিছু মানুষ ঘুমের জ্বালায় ট্যাংরা মারা শুরু করে। ট্যাংরা মারা বাংলাদেশে বলে ট্যাংরা মারা, টুপুনি বোঝেন তো? এখানে কি বলবো, নানান ধরনের কিছু কিছু মাহফিল কমিটি পাই, হুজুর এমন ওয়াজ করবেন, হুজুর মোবাইলে শুনছে, হুজুর এমন ওয়াজ করবেন, মাহফিল যান শুনবে, মানুষজন হাসতে হাসতে আরে ভাই তোমার মাহফিল এতই জমানে দরকার, এতই আনন্দ দেওয়া দরকার, আমার দাওয়াত দিচ্ছে, আমার না দাওয়াত একটা শিল্পী গায়ক গায়িকা কৌতুক অভিনেতার দাওয়াত দাও। কথা বলেন ঠিক না বেঠিক? কই এসে আনন্দ দিবি? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওয়াজের ঠেলায় দুই এক জায়গা যা বলি বলি, ওটা আলাদা বিষয়। তাই বলে দুই ঘন্টায় কি ওগুলো বলা যায়? কথা বলেন বলা যায়? আবার কিছু কিছু মাহফিল কমিটি গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন, হুজুর মাটি যান কাটে ওঠে, মাটি যদি কাঁপায় আমি কি ভূমিকম্প? আবার কিছু কিছু জায়গায় গেলে হুজুর এমন ওয়াজ করবেন, হুজুর এমন ওয়াজ ধরবেন, হুজুর একটা মানুষ যেন না উঠে যায়, আমি কি শ্রোতার পা উঠে বুঝে না? আজকে সমাজের বাস্তবতা হয়ে গেছে এরকম। কথা বলেন ঠিক না বেচার? আপনার মনে আমার কথা বিরক্ত হচ্ছেন, বেজার হচ্ছেন? এজন্য ওয়াজ আমার স্টাইলে হবে না, সভাপতির স্টাইলে হবে না, প্রধান অতিথির স্টাইলে হবে না, কুমুটির মতো হবে না। ওয়াজ আল্লাহর কোরআন যেই দিকে নিয়ে যাবে আমি গোলাম রব্বানি সেই দিকেই যাব ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন সম্মানিত ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, সেইটা নিজের জিদ্দিগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুমুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে, মেনে নেয়, আমার আল্লাহ জানায় দিলেন তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ, যারা কষ্ট করে কোরআনের মাহফিলে বসেছেন, শুনে যান, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি বলেন, যারা কোরআনুল কারীমের একটি আয়াতের আলোচনা শোনার জন্য বসে গেল, পাঁচ সাত রাকাত নফল নামাজ বলে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা ফুরকানের মধ্যে, যারা কোরআন শোনার জন্য বসে গেছেন, ভালো করে শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে, বাদ আমলগুলোকে, খারাপ আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা, সবের দ্বারা পরিবর্তন করে দেব, পাল্টাই দেব। কোন সুবহানাল্লাহ, গুনাহ ছিল, গুনাহ কেটে সেটা সব পরিষ্কার করে দিয়ে আল্লাহ আমল নামায় সেই সমপরিমাণ সব দেবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য কষ্ট করে যারা বসে আছেন, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানায় দিলেন, তোমরা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করবা না, কোরআন নিয়ে গবেষণা করবা না, কোরআনের আলোচনা করার জন্য, কোরআন নিয়ে গবেষণা করার জন্য, আলেম ওলামা কোরআন থেকে বক্তৃতা দেওয়ার জন্য আজকের এই আল আমিন পরিষদের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোরআনের কথাগুলো শুনলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন হবে। অনেক কিসা কাহিনী ঘটনা ইচ্ছে করলে বলা যাবে, কিন্তু আমি ওই দিকে না যাই, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এই জন্য আমি যে আয়াতে কারিমা খুতবার শুরুতে তিলাওয়াত করেছি, এই আয়াতটাকে সামনে রেখে কিছু মূল্যবান কথা আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন করে গোলামকে তৌফিক দান করে, জোরে বলেন না আমিন। কারণ জ্ঞান দানালার মালিক কে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানার মালিক হলেন আমার আল্লাহ। আমার ভাইরা, সরাসরি আমি ভূমিকায় লম্বা কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। যারা কষ্ট করে মাহফিলে বসেছেন, আমার পূর্বে আমার ভাই অত্যন্ত বিভিন্ন দিক নিয়ে বিশ্বনবীর আদর্শ নিয়ে অনেক কিছু কথা বলেছেন, আমার ভাই সূরা কাউসারের উপরে সুন্দর করে আলোচনা বোঝানোর জন্য চেষ্টা করেছেন, আরো ভবিষ্যতে ভাইকে আল্লাহ পাক আরো বোঝানোর তৌফিক দান করে, জয় কোন আমিন। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের এক একটি সূরা নাজিল হয়েছে এক একটা প্রেক্ষাপটে, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, আমি আয়াতে কারিমার শুরুতেই, খুতবার শুরুতেই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটাকে টার্গেট করে আলোচনা করতে চাই। আমরা আখিরি জামানার আখিরি নবীর আখিরি উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত আসবে না, আমরা শেষ নবীর শেষ উম্মত, কথা বলেন ঠিক না ঠিক? এতে খুশি না বেজা? কথা বলেন খুশি না বেজা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আদর্শ দেখার পর মানুষ কিন্তু দলে দলে কালেমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীর সুন্দর ব্যবহার দেখে, কথা বলেন ঠিক না ঠিক? যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সমগ্র জাতির জন্য বিশ্ব নবী হলেন রহমত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রব, সেখানে বিশ্ব নবী হলেন রহমত, শুধু মানবের জন্য নয়, মানব দানব যিনি ইনসান, এক কথায় সৃষ্টি জগতের যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সীমানা দিয়ে আল্লাহ বলেন রব, সেখানে সমগ্র সৃষ্টি
জন্য বিশ্ব নবী বলেন রহমত। সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। সুবহানাল্লাহ, সেই নবীর আদর্শ মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে, বিশ্ব নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দান করেছেন। মসজিদের ভিতরে একজন ইহুদি ঢুকে প্রস্তাব করে, ইহুদি প্রস্তাব করে মসজিদ দেখে ফেলে দেয়, ওমর ফারুক দেখে বলে হুজুর আপনি অনুমতি দেন, জনমের মতো পেশাব করার স্বাদ আজকে মেটায় দেব, খাপ থেকে তরবারি বের করেছে ইহুদিকে হত্যা করবে। বিশ্ব নবী রেখে বলে ওমর আমি এখানে আছি, এত রাগ করার দরকার নাই, তরবারি ভিতরে ঢুকাও। কিছুক্ষণ পর ওমর ফারুক দেখে বলে হুজুর দেখেন পেশাব করে মসজিদ দেখে ফেলে দেয়, অনুমতি দেন হুজুর, জনমের মতো পেশাব আর কোনোদিন লাগবে না, সেই ব্যবস্থা করতেছি। হুজুর বলে ওমর রাগারাগি করো না, এখন পেশাব করতেছে এক জায়গায়, মারতে গেলে পেশাব যাবে চতুর্দিকে। আর যে ব্যক্তি দেখেন এই জায়গায় বিশ্ব নবী নিষেধ করার পিছনে একটা কারণ আছে, বৈজ্ঞানিক দার্শনিক যারা আছে, যারা চিন্তাবিদ ডাক্তার আছে, তারা গবেষণা করে দেখেছে কাউকে যদি পেশাব অর্ধেক করতে দেওয়া হয়, পেশাব করার সময় বিস্তার করা হয়, ধমক দেওয়া হয়, পেশাবটা যদি ভিতরে আটকে থাকে এ থেকে বড় ধরনের একটা জটিল কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমার ভাইয়েরা, বিশ্বনবী রহমতের নবী, মায়া নবী, দয়ার নবী, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইহুদির মসজিদের ভিতরে যখন পেশাব করা শেষ হয়ে গেল, নবী আমার পিঠে হাত দিয়ে বলেন তোমরা যে জায়গায় ইবাদত করো সেই জায়গায় যদি কেউ প্রসাব করে কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে হুজুর তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী দেখে বলে তুমি যে এই জায়গায় প্রসাব করো না, এই জায়গায় আমরা নামাজ আদায় করি, আর কোনোদিন প্রসাব করবা না। ইহুদি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাত থেকে তরবারি ফেলে বলে হুজুর আমি বারবার তাকায় দেখলাম ওমর ফারুক খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চায়, কিন্তু আপনি কোনো মতে অনুমতি দিলেন না। হুজুর আপনার ব্যবহার এত সুন্দর, আপনার চরিত্র আখলাক এত সুন্দর, আল্লাহ বলেন মন খারাপ বলতেছে নাকি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনি, এত সুন্দর ব্যবহার, মসজিদের ভিতরে আমি প্রসাব করলাম ধমক দিলেন না, রাগারাগি করলেন না, ওমর বারবার খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করতে চায়, আপনি হত্যার অনুমতি দিলেন না। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আদর্শ এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মসজিদে যদি কেউ পেশাব করে ফেলে দেয় আমরা তাহলে অন্তত ঝগড়া কেসাল করতাম, রাগারাগি করতাম, কিন্তু নবী দেখেন কত সুন্দর ব্যবহার দেখাইছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল بينك وبينه عداوة كأنه ولي حميد. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, তুমি যদি মন্দ যে ব্যবহার করেছে, বদ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, তার সাথে তুমি ভালো ব্যবহার করতে পারো, তোমার শত্রু যদি হয়ে থাকে সে, আমি আল্লাহ বলে দিলাম তুমি মন্দের জবাব যদি উত্তম দিয়ে দিতে পারো, ভালো ব্যবহার দিয়ে দিতে পারো, তোমার এই চরম শত্রুটাকে আমি আল্লাহ পরম বন্ধু বানায় দেব। কান সুবহানাল্লাহ, এজন্য আমাদের ব্যবহার সুন্দর হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
খালি বিশ্ব নবী আশেক রাসুল বলে দাবি করলে হবে না, নবীর খাতি উম্মত বলে দাবি করলে হবে না, বিশ্ব নবীর মতো আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করা লাগবে। নবী যেরকম মানুষের সাথে ভদ্র ব্যবহার করেছে আপনাকে ওরকম ভদ্র ব্যবহার করা লাগবে। আর আপনি একটু এদিক সেদিক হয়ে গেলে একটা শুদ্ধ গুষ্টি তুলে গালি দেন, আসে না নাই জোরে বলেন আসে না নাই, বোঝা লাগবে। অশ্লীল গান বন্ধ করা যাবে না, সুন্দর ব্যবহার দেওয়া লাগবে। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনাকে নীরবতা পালন করে তাকে ঠান্ডা করার চেষ্টা করা লাগবে, কথা বলেন ঠিক না ব্যাঠে। এখন ও গালি দেয় 100%, আর আপনি যদি গালি দেন তুই খালি একাই পারিস, আমি কি পারি না, আমি তো 14 গুষ্টিরে গালি দিলাম, কথা কোন ঠিক না ব্যাঠে। এইভাবে কোনদিন সমাধান আসবে? কোরআন বলতেছে মন্দ আর ভালো কখনো সমান হতে পারে না। আর মন্দির জবাব তুমি যদি উত্তম দিয়ে দিতে পারো, ভালো দিয়ে দিতে পারো, আপনার শত্রুটার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, এক সময় ওই শত্রুর মন আল্লাহ তাআলা বন্ধুর মতো বানিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? জোরে বলেন। আলেমুল্লাহ বসে আছে, সূরা হামিম আছে, যার 34 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছে। সম্মানিত ভাইরা, আমি ভূমিকায় লম্বা কথা বলবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য বিশ্ব নবীর সঠিকভাবে আদর্শ মেনেছিলেন সাহাবীরা, নবীকে কাছ থেকে দেখে দেখে তারা অনুসরণ করেছিলেন। সিদ্দিক আকবর, বিশ্ব নবী যেইভাবে পথ চলতেন, যেইভাবে খানা খাইতেন, তারা সেগুলোকে পছন্দ করতেন। আজকে আমরা যুগের পরিবর্তে অনেক স্টাইল মেনে নিয়েছি, কথা বলেন ঠিক না ব্যাটি? মন খারাপ করলেন মনে হয়? আজকে সমাজের স্টাইল আর আমরা হয়েছি, খাবার আমরা টেবিলে খাই, আর টেবিলে খাওয়ার সময় দেখবেন অনেকে দস্তরখানা বিছানোর টাইম নাই, আছে না নাই। আবার দেখবেন প্লেট গুলো কি ডিজিটাল প্লেট হয়েছে, কথা বলেন নাই? এক জায়গায় আমার প্লেটে খাইতে দিয়েছে ভাই, কঠিন প্লেট, আমি তো বুঝি নাই, তো বলতে হুজুর মসুরের ডাল নেবেন গাল, হ্যাঁ দেন, যেই এক ডাবু ডাল দিয়েছে ভাই, ডাল আর প্লেটে নাই, সব নিচে কি প্লেট তো চিন্তা করছি। আমার এমন প্লেট বানায় ছেলের নাম হলো ডিজিটাল প্লেট, একটা প্লেট বানাবে আরে ভাই, যা দিবে সব থাকবে, কথা কোন ঠিক না বলছে? আর এমন প্লেট ডাল দিলে আর ডাল প্লেটে থাকে না, নিচে পড়ে যায়। এত ইউসা দোপা স্টাইল আলা হয়েছি আমরা, বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে আজকে আমরা সমাজের বিভিন্ন স্টাইলগুলোকে ফলো করতেছি, কথা বলেন ঠিক না ব্যাঠে? আছে স্পেশাল কিছু আলোচনা, আছে আমার তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু ডিজিটাল আলোচনা হবে, পাশে মা বোনেরা আছে, আছে না নাই? মা বোনদের জন্য হালকা করে ওয়াজ করে দেব শুরু, কারণ মা বোনেরা ঘরে বাইরে আমাদের নাতের গুরু, কথা কোন ঠিক না ব্যাঠে? এজন্য মহিলাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো না, চলে যাবো, শুনবেন শুনবেন আমার ভাইরা। জন্য বিশ্ব নবীর কাছে সাহাবীরা ওঠা বসা করে, নবীর আদর্শ দিয়ে চরিত্রটাকে সুন্দর করেছেন, তাদের স্বভাব সুন্দর করেছেন, ব্যবহার সুন্দর করেছেন। সিদ্দিক আকবর নরম মানুষ, ওমর ফারুক যদিও গরম ইসলামের জন্য, আবার যদিও নরম, আছে না নাই? যেমন গরম তেমন নরম, সুবহানাল্লাহ বলেন। সেই ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব পালন করতেছে, রাত্রির বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে স্ত্রীকে ডেকে বলে আব্দুল্লাহর মা, রাগা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে আমাকে দেখতে হবে, জনগণ সুখে আছে না দুঃখে আছে? এই কথা বলে রাগা তরবারি নিলেন। আমার ভাইরা, রাগা তরবারি নেওয়ার পর মদিনার গলিতে গলিতে ঘুরতে ঘুরতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল, যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক এত রাত্রি বেলায় তুমি কেন দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, ও খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, মানুষের বাড়ির খোঁজ খবর রাখলেন, নিজের বাড়ির খবর রাখলেন না, বলে কি বলতে চাও তুমি যুবক? যুবক দেখে বলে, খলিফা আপনার বাড়িতে একটা লাশ আছে, লাশের প্যাকেট আছে। ওমর ফারুক দেখে বলে, যুবক তুমি সাবধানে কথা বলো, তুমি কি ভুলে গেছো যে উমরের নাম শুনলে বাঘে ছাগল এক গাদে পানি খায়, উমর সেই পথ দিয়ে যায় 40 দিন, শয়তান ওই পথ দিয়ে যায় না। আমার ভাইরা এমন কি তাই একজন মাতাল যুবক মদ পান করতে করতে রওনা করেছে, পথের মধ্যে তাকা দেখে সামনেও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আসতেছে, সাথে সাথে মদ খোর ডেকে বলে, আল্লাহ
সামনে তো বাঘ আসতেছে, সুবহানাল্লাহ, এমন একটা মানুষ আসতেছে, আজকে জীবন ভিক্ষা পাবো না, আজকে আমার জীবনের শেষ দিন, আল্লাহ গো আপনার কাছে আমি প্রার্থনা করি মাওলা, আমার এই মদের বোতল যদি আপনি দুধের বোতল বানায় দিতে পারেন, জীবনে আর কোনোদিন আমি মদ স্পর্শ করব না, আজ থেকে আমি ভালো হয়ে যাব, তওবা করলাম আল্লাহ, আজকে অন্তত উমরের হাত থেকে আপনি বাঁচায়া দেন। সুবহানাল্লাহ, আমার ফারুক কাছে এসেছে, লোকটা পিছন দিকে হাত লুকায়, আমার ফারুক দেখে বলে, এই যুবক তুমি কি লুকাও, যুবক পিছন থেকে বোতল দামের করে বলে দুধ, কাঁপতে কাঁপতে বলছে দুধ, অমর ফারুক তাকায় দেখে হ্যাঁ সত্যি দুধ, যুবক তাকায় দেখে অবাক কাণ্ড দুধ। এইবার যুবক দেখে বলে, তাহলে চিন্তা করেন, যুবক মনে মনে তওবা করে আল্লাহর কাছে ভালো হয়ে গেল, আল্লাহ তার তওবা কবুল করে মদের বোতলকে দুধের বোতল বানায় দিল, তাহলে ওমর ফারুককে মানুষ কতটা ভয় পেত, আর এই ভয় পাওয়ার কারণে খারাপ মানুষগুলো ভালো হয়ে যেত কন্যা। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা, সেই ওমর ফারুক দেখে বলে, এই যুবক তুমি সাবধানে কথা বলো, যুবক দেখে বলে খলিফা মিথ্যা কথা বলি নাই, আর আপনার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলার মতো সাহস আমার নাই, আপনার বাড়িতে সত্যি সত্যি একটা লাশের প্যাকেট আছে। ওমর ফারুক দেখে বলে, ঠিক আছে যুবক তোমার কথা যদি সত্যি হয় আমি এখনই বাড়ির দিকে রওনা করলাম। যুবক দেখে বলে, খলিফা আপনি লাশের প্যাকেটটা খোলার পর আপনি আসামি খোঁজার জন্য হয়রান হয়ে যাবেন, লাশের প্যাকেটের ভিতরে একটা চিত্র চিঠি লেখা আছে, ওই চিঠির ভিতরে সামান্য হলে হত্যাকারী সম্পর্কে তথ্য দেওয়া আছে। এই কথা শোনার পর ওমর ফারুক দেখে বলে, ঠিক আছে যুবক, এই কথা বলে বাড়িতে চলে গেলেন, লোকজনকে বললেন পুরো বাড়ি সার্চ করো, তল্লাশি চালাও, চিরণী অভিযান চালাও, কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা, খুঁজতে খুঁজতে সবাই একটা রক্তাক্ত প্যাকেট হাজির হয়ে গেল। ওমর ফারুক দেখে বলে, প্যাকেটটা খোলো তো দেখি কি আছে, প্যাকেটটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে, হারে এক নয় দুই নয়, কে যেন একটা ছোট্ট মাসুম নিষ্পাপ সন্তানকে 12টা টুকরো করে হত্যা করেছে কন্যা, নাউজুবিল্লাহ। ওমর ফারুক এই ছোট্ট শিশুর লাশ দেখার পর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, আল্লাহ কার হৃদয় এত বড় পাষাণ, কে এত বড় দৈনিক দয়া নিঠুর, আল্লাহ অন্তরে কি মায়া দয়া নাই, কেন এই শিশুটাকে 12 টুকরা করেছে, কি এমন মন অপরাধ, নেতা যদি ভালো হয় জনগণের দুঃখ দেখার পর চোখ দিয়ে পানি আসে কথা বলেন ঠিক না বেশি, আর নেতা যদি অংশম সুচির মতো জালেম হয়, কুলাঙ্গার ডাইনি হয়, ওই মায়ানমারের সরকার ওই রোহিঙ্গার মুসলমানদেরকে জালিয়ে পড়িয়ে কত মুসলমানকে হত্যা করেছে গো, হাজার হাজার মুসলমান নারীদের ইজ্জত দর্শন করেছে, দুধের শিশুগুলোকে হত্যা করেছে, মায়ের সামনে মেয়েকে দর্শন করেছে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে, মুসলমানগুলোকে হত্যা করে তাদের টুকরো টুকরো করে পাতিলে করে গোশত রান্না করেছে, ওই জালেমা মহিলা নির্যাতনার জুলুম সহ্য করতে না পেরে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে, ওরে মুসলমান আল্লাহর গোলাম, এই সমস্ত জালেমেরা দেখতেন হাজার হাজার মুসলমান মারার পরেও মিডিয়ার সামনে ঢেলকি মাইরা হাসে আর নিজেকে নির্দোষ বলে প্রমাণ করে কথা বলেন ঠিক না ঠিক, এরা যে কত বড় ধোকাবাজ, এরা যে কত বড় বেঈমান, সমাজের মধ্যে এরা কত বড় যে নাফরমান, এরা উপরে বলে আমরা ভালো করতেছি আর নিচ দিয়ে গোড়া কেটে দেয় কথা বলেন ঠিক না ঠিক, চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাশ, চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাশ, গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি, কথা বলে ঠিক না বলে, এদিকটা বলে আমি মুসলমানের পক্ষে, আর যদি পাওয়ারে বসে মুসলমানকে হত্যা করবে কিভাবে, মুসলমানকে উপর জুলুম করবে কিভাবে কথা বলেন ঠিক না বলে, ওপরে বলে আমি ভালোবাসি আর ভিতরে সর্বনাশ করে, এরকম জালেম আছে না নাই, কথা বলেন জালেম আছে না নাই, এজন্য চিনবেন বুঝে শুনে কাজ করবেন। আমার ভাইয়ের কথা বলতে চাচ্ছিলাম,
আজকে তামাম পৃথিবীতে যেই দেশে মুসলমান সেই দেশে মুসলমানদের উপর নির্যাতন শুনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য মুসলমানদের উপর যুগে যুগে নির্যাতন জুলুম আসবে, অত্যাচার আসবে, এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভেঙে পড়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হও খবরদার নিরাশ হওয়া না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা হতাশ হয় না, নিরাশ হয় না, ভেঙে পড়ো না। কেন মনটাকে ছোট করছো? কেন তুমি পেরেশানিতে ভোগ করতেছো? কেন টেনশন টেনশন ভাব নিচ্ছ? তোমরা যদি মুমিনের দাবিদার হও, তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। এজন্য নিউজিল্যান্ডের মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে গুলি করে হত্যা করে মুসলমান শেষ করা যাবে না। যে নিউজিল্যান্ডের জমিনে 42 লাখ মানুষের মধ্যে মাত্র 52 হাজার মুসলমান, তারপরে বেঈমানের এত জায়গা নিয়ে আছে আর 52 হাজার মুসলমান সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না? ওরা সংখ্যায় 42 লাখ আর মাত্র 52 হাজার মুসলমান, তাও সহ্য হয় না, কথা বলে ঠিক না? বেটি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, 49 জন মুসলমান হত্যার বিনিময়ে এখন পর্যন্ত রিপোর্ট যতটুকু পাওয়া গেছে প্রায় 600 বেশি মানুষ নিউজিল্যান্ডে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, আর চিল্লাইবেন সুবহানাল্লাহ। এখনো প্রতিটা মুসলমানের রক্তের ফোঁটায় ফোঁটায় হাজার হাজার মুসলমান জন্ম দিবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা বলি, কথা বুঝতে সহজ হবে। আপনার মুখে দাঁত আছে না নাই? আছে। সাথে একটা দুর্বল নরম জিহ্বা আছে না নাই? আছে। এই দাঁতের ফাঁকে কোন জায়গায় যদি ময়লা অথবা গস্ত হোক, সোলাবুট হোক, কোন জায়গায় যদি কাটা হোক, দাঁতের ফাঁকে যদি আটকে যায়, মাঝে মাঝে আটকে যায় না, দেখবেন এই জিহ্বা বারবার ওই জায়গায় নক করে, বারবার ওই জায়গায় নক করে, বারবার ওই জায়গাতে যায়, যাইয়া যতক্ষণ পর্যন্ত দাঁতের ভিতর থেকে ওই ময়লাটা, ওই মানে গোস্ত হোক আর সোলা বোধ হোক, ওই ময়লাটা যতক্ষণ পর্যন্ত না বের করতে পেরেছে ততক্ষণ খালি ঘুরে উঠে ওই জায়গায় যায়, কথা বলে ঠিক না? যখন দাঁত বিপদ মুক্ত হয় তখন জিহ্বা তার শিষ্টা থামায় দেয়, কথা বলেন ঠিক না? তাহলে বলেন তো, জিহ্বা দাঁতের উপকার করলো না ক্ষতি করলো? কিন্তু এই ইমান দাঁত, এই শক্তিধর দাঁত সুযোগ পাইলেই এই দুর্বল জিহ্বার উপরে কামড় মারে, নির্যাতন চালায়, জুলুম করে, কথা বলেন ঠিক না? বেঠি, আপনাদের মাঝে বলতে চাই, বলেন তো মুখ থেকে দাঁত আগে পড়ে যায় নাকি জিহ্বা? জোরে কথা বলেন না কেন? এই ভাই আপনাদের এলাকায় কি পড়ে যায়? এই কথাটা একটু জোরে বলেন, কি পড়ে যায় বলেন তো? কি দাঁত আগে পড়ে যায়? কেন? এত শক্তি, এত পাওয়া, সুযোগ পাইলে তুমি দুর্বল জিহ্বার উপরে কামড় মারো, আগে পড়ে গেলে ব্যাপারটা কি? এই কথাটা বলার পেছনে গোলাম রব্বানি হুজুর কারণটা কি শোনেন? তামাম পৃথিবীর কাফেররা, ইহুদি খ্রিস্টান বেঈমানেরা, ওরা যতই দাঁতের মতো শক্তিধর হোক, ওরা যতই মুসলমানদের উপর নির্যাতনার জুলুম চালাক, যুগে যুগে কাফের বেঈমানেরা জমিনে টিকতে পারে না। এই জমিনে কাফের বেঈমানদের জায়গা হয় নাই, হয় নাই। আজকেও যেই বেঈমানেরা মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়, মুসলমান হত্যা করে, বিশ্বাস করে না হোক কাল হোক, এই পৃথিবীর মানচিত্র থেকে ওই বেঈমানদের জায়গা হবে না। এজন্য ওই বেঈমানরা টিকতে পারবে না। শেষ হাসি বিজয়ের হাসি, আমরাই হাসব ইনশাআল্লাহ। বিজয়ের মাল্লা আল্লাহ আমাদের কি দেবেন? ও কতদিন কামড় মারবে, ও কতদিন গুলি চালাবে, কথা বলে ঠিক না? একদিন যে গুলি চালাবে ওই যদি না থাকে, কথা কর না কেন? এজন্য এটা বোঝা লাগবে, মুসলমান দুর্বল জাতি, কিন্তু এই দুর্বল জাতি সবল হয়ে মাথা উঁচু করে একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা পাবে।
সেই সুদিনের অপেক্ষায় থাকেন, কথা বলেন ঠিক না মেটে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ পৃথিবীর আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ভালো না খারাপ কথা কন? আমার ভাইরা এই জন্য অশান্তির দাবানল চতুর্দিকে দাউ দাউ করে চলতেছে, এই দাবানলের আগুন একদিন থেমে যাবে, কথা বলেন ঠিক?